আসসালামু আলাইকুম দর্শক, তো চলে এলাম বিশ্বব্যাপী সেই ভাইরাল খাবারটা নিয়ে। কাঁচা চালের মধ্যে কাঁচা ডিম, দেখলেই কেমন যেন বমি আসে। কিন্তু ফাইনালি খাবারটা যে এত অসাধারণ আর ডেলিশিয়াস হবে আমরা এটা বুঝতেই পারিনি। তো চলুন আপনাদেরকে দেখাই ইউনিক রাইস অ্যান্ড এগ পোলাও রেসিপি। প্রথমে একটা পাত্রে আমরা 2 কাপ বাসমতি চাল সুন্দর মতো ধুয়ে নিচ্ছি। বাসমতি হতে হবে এমন না, আপনারা চাইলে চিনি করা চাল বা নর্মাল চালও ইউজ করতে পারেন, কিন্তু বাসমতি চাল দিয়ে করলে দেখতে এবং খেতে বেস্ট হয়। চালগুলো কমপক্ষে 2 বার ধুয়ে নিন। আজকের রেসিপিতে ব্যবহৃত সকল উপাদানের পরিমাণই ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ভুলে গেলেও অসুবিধা নেই, একবার দেখে নিতে পারেন। চাল ধুয়ে নেওয়ার পর 15-20 মিনিট পানিতে ভিজিয়ে রাখছি। একটা ফ্রাইং প্যানে ঘি নিয়ে নিচ্ছি। 2 কাপের জন্য 2 টেবিল চামচ ঘি নিলে ভালো হয়। রসুন কুচি দিচ্ছি 1 টেবিল চামচ। পেঁয়াজ একটু কিউব করে কাটা 1/2 কাপ। পেঁয়াজ কিছুটা ব্রাউন হওয়ার পর এখন এর মধ্যে আমরা গরম মশলা ইউজ করছি। কয়েক টুকরা দারচিনি নিচ্ছি, 4-5টা লবঙ্গ নিচ্ছি এবং 3টি এলাচ। এগুলো কিছুক্ষণ নেড়ে এর মধ্যে বরবটি কুচি নিচ্ছি 1 কাপ, গাজর কুচি 1/2 কাপ, টমেটো কুচি নিচ্ছি 1/2 কাপ। তোমার টমেটো তো আর কুচি নেই, টমেটো তো ঘেউ হয়ে গেছে ফ্রিজে রেখে। মটরশুঁটি নিচ্ছি 1/4 কাপ, কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ। আসলে এই রেসিপিটা করার সময় বাজারে ইনস্ট্যান্টলি কাঁচা মটরশুঁটি পাইনি, তাই দোকান থেকে 5 টাকার ভাজা মটরশুঁটি কিনে আসছি। আমরা সবজিগুলো 2 মিনিট একটু ভেজে নিচ্ছি এবং এরপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, লবণ নিচ্ছি 1 চা চামচ। দেখতে হিজিবিজি হলে কি হবে, এর স্বাদটা কিন্তু আসলেই অসাধারণ ছিল, আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। চাউলের পরিমাণের দ্বিগুণ পরিমাণ পানি নিতে হবে, যেমন আমরা 2 কাপ চাউলের জন্য এখানে 4 কাপ পানি নিচ্ছি। পানি দেওয়ার সময় চুলাটা একদমই বন্ধ করে রাখতে হবে এবং নরমাল পানি দিতে হবে। অন্য পোলাও করার সময় আমরা যেমন গরম পানি দেই, এখানে সেটি ইউজ করা লাগবে না। পানি দেওয়ার পর এর মধ্যে ভিজিয়ে রাখা চালটি দিয়ে দিব। চালগুলো চারপাশে আলগা করে দিচ্ছি। একটা ডিম দিয়ে আমরা চালের মধ্যে কিছুটা গর্ত করে নিচ্ছি, কারণ এই সামান্য গর্ত করা থাকলে এরপর যখন আমরা ডিম দিব তখন কুসুম চাউলের নিচে চলে যাবে না। এখন অতি সাবধানে 4টা গর্তে আমরা 4টা ডিম বসিয়ে দিব। খেয়াল রাখতে হবে যেন ডিম দেওয়ার সময় কুসুমটা না ভাঙে, এবং ডিমটা কিন্তু অনেক নিচ থেকে দিতে হবে, অনেক উপর থেকে ছেড়ে দিলে সেক্ষেত্রে ছড়িয়ে যেতে পারে। ডিমের উপর 1 চিমটি লবণ ছিটিয়ে নিচ্ছে। আপনারা স্বাদ মতো ভাতের জন্য কিছুটা লবণ এখানে চাইলে দিয়ে নিতে পারেন। ডিমের উপর আরো দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ গরম মশলার গুঁড়া। দেওয়া দেয়ের ঝামেলা শেষ, এখন সুন্দর মতো ঢেকে দিয়ে রান্না করব। এ সময় চুলার তাপ কিন্তু অবশ্যই লো ফ্লেমে থাকতে হবে, এভাবে বায়ু বন্ধ করে ঢেকে দিলে 10-15 মিনিটের ভিতরে আশা করা যায় রান্না হয়ে যাবে। তারপরও 10 মিনিট পর আপনারা ঢাকনাটা উঠিয়ে দেখবেন নিচে পানি আছে কিনা, যদি পানি থাকে তাহলে তাপ একেবারেই কমিয়ে দিয়ে দমে দিবেন এবং পানি শুকানোর জন্য অপেক্ষা করবেন। আর যদি পানি শুকিয়ে যায় তাহলে চুলাটা অফ করে আরও কিছুক্ষণ দমে রাখুন। দেখুন আমাদেরটা দেখাই একেবারেই পানি শুকিয়ে গেছে, তো এ পর্যায়ে আমরা চুলাটা অফ করে দিচ্ছি এবং একটা পাত্রে নামিয়ে আপনাদেরকে এখনই দেখাবো আসলে এটা কেমন ছিল বা ভেতরটা কেমন হলো। সত্য কথা বলতে এটা থাম্বনেল বা এর রেসিপিটা দেখে আমাদের কাছে একেবারেই ভালো লাগেনি,
তারপর দেখলাম খাবারটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং সারা দেশে সবাই মোটামুটি ট্রাই করছে, তো সেজন্য আমরাও ভিডিওটা করে ফেললাম। কিন্তু বানানোর পরে এটা এত বেশি এক্সেপশনাল মনে হয়েছে যে এখন মনে হয়েছে বাসায় যদি কোনো গেস্ট আসে তাহলে তাকে আমরা সারপ্রাইজ দেব এই খাবারটা দিয়ে, যা হয়তো অনেকেই দেখেইনি কোনোদিন। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই খাবারটা খুবই হেলদি, যেহেতু প্রচুর পরিমাণে ভেজিটেবল দেওয়া থাকে, তেল লাগে খুবই কম, তাছাড়া যে কেউই এটা রান্না করতে পারে। ব্যাচেলার হোক বা যার রান্নার এক্সপিরিয়েন্স একেবারেই নাই বা খুবই কম, তারা সবাই এটা রান্না করতে পারবে। একেবারেই সহজ কিন্তু খুব সুস্বাদু এবং খুবই এক্সেপশনাল একটা খাবার। তো আশা করি আমাদের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি কিনা আমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হলো আমাদেরকে জানাতে পারেন। আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে, আমাদের চ্যানেলের নামেই আছে, সেখানে আপনি আপনার মন্তব্য বা অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। দেখুন কি লোভনীয় হয়েছে না, ভিডিও করার সময় আমার তো মনে হয়েছে ভিডিও রেখে আমি আগে খেয়ে নিই তারপর ভিডিও করি। আজ এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।